ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শুরুতে সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস নেওয়া হবে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। ঘন কুয়াশার কারণে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার ভোর 5টা থেকে এই রুটে 1 ফুট অদূরে বয়া ও বিকন বাতি সিগন্যাল দেখা না গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখেন ফেরি মাস্টার ও বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। মানিকগঞ্জে ঘন কুয়াশায় ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত 20 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘিউর উপজেলার পুকুরিয়া এলাকায় সোমবার সকাল 9:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রোববার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভ্যর্থনা জানাতে এসে কক্সবাজার বিমানবন্দরে আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে কক্সবাজার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চের সামনে এই ঘটনা ঘটে। রাজধানীতে স্বামীসহ 6 জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। ওই নারীর দাবি, স্বামীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছিল, সেই ঝগড়া মেটানোর কথা বলে গত 12 জানুয়ারি খিলগাঁও এলাকায় এক বন্ধুর বাসায় ডেকে নিয়ে যান তার স্বামী। এরপর স্বামীসহ 6 জন তাকে ধর্ষণ করেন। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।